প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমাদের দায়িত্ব হলো বিচার বিভাগকে গতিশীল করা, বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। দেশে নতুন মামলার চেয়ে নিষ্পত্তি হচ্ছে বেশি মামলা, দ্রুত মামলার জট কমাতে কাজ করা হচ্ছে। বৃহস্পতিবার জামালপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য আদালত চত্বরে বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তি প্রস্তুত স্থাপন শেষে এসব কথা বলেন প্রধান বিচারপতি। আমাদের দায়িত্ব হল বিচার বিভাগকে গতিশীল করা, বিচার বিভাগ এগিয়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি। আপনারা জানেন মামলার অনেক জট, লক্ষ লক্ষ মামলা, সাবঅর্ডিনেট কোর্টগুলোতে প্রায় ৩৫ লক্ষ মামলা পেন্ডিং আছে। আমরা চেষ্টা করছি যতগুলো মামলা ফাইল হয় মামলা থাকবে, মামলা তো শেষ হবে না, তাহলে তো আদালত আর লাগবে না, মামলা থাকবে। কিন্তু আমরা চেষ্টা করছি একটা সহনশীল পর্যায়ে মামলাগুলোকে নিয়ে আসা, যাতে করে মানুষ দিনের পর দিন আদালতের বারান্দায় না ঘুরে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রধান বিচারপতি আরও বলেন, দীর্ঘ ৫০ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটা কমেছে। বর্তমান সময়ে দেশ গতিশীল, তার সঙ্গে পাল্লা দিয়ে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, আমাদের ৬৪ জেলার ভিতর ৩৪টারও বেশি জেলায় যতগুলো মামলা ফাইল হয়েছে ডিসপোজালের রেট তার চেয়ে বেশি হয়েছে। অর্থাৎ মামলা কিছুটা হলেও যে স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, বেরোচ্ছে। আমরা যদি মোটামুটিভাবে ১২৫% মামলা যা ফাইল হয় তার চেয়ে বেশি ডিসপোজাল করতে পারি, দেখা যাবে যে আগামী ৪-৫ বছরে মোটামুটি একটা সহনশীল অবস্থায় আমরা নিয়ে আসছে। আমরা সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে এই বছরও ১০২ জন নতুন বিচারক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য প্রসেস ফাইনাল হয়েছে, পুলিশ ভেরিফিকেশন স্টেজে আছে। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহসানুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিউর রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি জেলা জজ আদালত প্রাঙ্গণে ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে পৃথক দুটি বৃক্ষরোপণ করেন। এছাড়াও জেলা আইনজীবী সমিতির আমন্ত্রণে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি।